ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি জেলার বেশ কিছু অংশ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। এছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাও বন্যা আক্রান্ত হয়েছে। দেশের এই বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী কী ভূমিকা পালন করছে তার একটি সংক্ষিপ্ত ধারণা আপনাদের সামনে উপস্থাপন করব। অসামরিক প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে গত 21 আগস্ট 2024 তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর 17, 24 এবং 33 পদাতিক ডিভিশনের সেনা সদস্যবৃন্দ বন্যা দুর্গত এলাকায় মোতায়েন হয়। স্রোতের তীব্রতা এবং আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হওয়া সত্ত্বেও মোতায়েনরত সেনা সদস্যরা বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ প্রদানের জন্য সর্বাত্মকভাবে আত্মনিয়োগ করে। এ সকল কাজের জন্য সেনাবাহিনীর সকল হেলিকপ্টার এবং প্রয়োজনীয় জলযান ব্যবহার শুরু হয়, যা এখনও চলমান রয়েছে। বন্যা কবলিত এলাকার সকল সড়ক ডুবে যাওয়ায় সামরিক হেলিকপ্টার ও জলযান ছাড়াও স্থানীয় নৌকা ও বাহনসমূহকে ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চল হতে পানিবন্দী মানুষদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্গত অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য বাংলাদেশ আর্মি এভিয়েশনের উল্লেখযোগ্য সংখ্যক হেলিকপ্টার কুমিল্লা সেনানিবাসে স্থানান্তর করা হয়েছে। উল্লেখ্য যে প্রথম 2 দিন তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার ও ত্রাণ কাজ অনেকাংশে ব্যাহত হলেও 3য় দিন থেকে সংক্রান্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। উদ্ধার কাজের অংশ হিসাবে দূর দূরান্ত থেকে পানিবন্দী রোগী, গর্ভবতী মা, বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা প্রদানের জন্য হেলিকপ্টারের মাধ্যমে CMH ও অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। সামগ্রিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ডাক্তার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রী সহ উল্লেখযোগ্য পরিমাণ মেডিকেল টিম বন্যা দুর্গত এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ সার্বিক সড়ক ব্যবস্থা সচল রাখা এবং বাঁধ রক্ষার জন্য সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং করে সদস্যরা অসামরিক প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যানযুক্ত রেখে ত্রাণ সরবরাহ গতিশীল করার লক্ষ্যে মিলিটারি পুলিশও কাজ করছে। একই সাথে ভেঙে পড়া মোবাইল যোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য সেনাবাহিনী সিগন্যাল কোর, BTRC ও মোবাইল টেলিফোন অপারেটরদেরকে সার্বিকভাবে সহায়তা করছে, যার ফলশ্রুতিতে কয়েকটি এলাকায় ইতোমধ্যেই মোবাইল যোগাযোগ সচল হয়েছে। সম্মানিত সেনাবাহিনী প্রধান ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন।